সন্ত্রাস বিরোধী আইনের 18-1 ধারায় জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। বিগত আওয়ামী লীগ সরকার গত 1 আগস্ট নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠন। প্রায় 3 মাসের ব্যবধানে বুধবার রাতে বর্তমান অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আইনজীবীদের দেয়া তথ্য মতে, যে আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল সেই একই আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এর উপধারা 1 এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং উক্ত আইনের তফসিল 2 এ বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল। সন্ত্রাস বিরোধী আইনের 17 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি সন্ত্রাসী কাজ করলে, সন্ত্রাসী কাজে অংশ নিলে, সন্ত্রাসী কাজের জন্য প্রস্তুতি নিলে বা সন্ত্রাসী কাজ সংগঠনের সাহায্য বা উৎসাহ দিলে, সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত কাউকে সমর্থন বা সহায়তা দিলে সেই ব্যক্তি সত্তা বা সংগঠন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত বলে বিবেচিত হবে। নিষিদ্ধ কোনো সংগঠন যদি কার্যক্রম কোনোভাবে চালু রাখে তাহলে এর বিরুদ্ধে সরকার যে কোনো রকমের পদক্ষেপ নিতে পারে। 11 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা সত্তা এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের প্রচেষ্টা করে তাহলে উক্ত ব্যক্তি বা সত্তা অপরাধ সংগঠন করিয়াছে বলে গণ্য হবে এবং উক্ত ব্যক্তি বা উক্ত সত্তার প্রধান, তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য যে কোনো নামে অভিহিত হন না কেন, উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 2/3 মেয়াদের যে কোনো কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয় তাহলে উক্ত অপরাধের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বৎসর ও অনূন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবেন। সন্ত্রাস দমন আইনে কোনো অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনূন্য 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আইনজীবীরা বলেন, দোষী প্রমাণিত হলে অপরাধের গুরুত্ব অনুসারে এই আইনের আলোকে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।